ওকে, তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ন্যাফ্রন। আমরা অ্যাকচুয়ালি আগের লেকচারে আমরা যে গ্রিক কোষ সম্পর্কিত সবটা করছিলাম, এবং আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে গ্রিকের মেডুলায় কিছু সংরক্ষণকারী কাজ ছিল। ওই সংরক্ষণকারীগুলোর কাজ ছিল মূত্রটাকে রেনাল পেলভিসে বহন করে নিয়ে যাওয়া। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মেডুলাটা ছিল এরকম, সাপোজ মেডুলা ছিল এরকম এরকম, এবং এই জায়গায় আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই জায়গায় আমি বিভিন্ন নালি দিয়েছিলাম, এবং এই নালিগুলোর কাজ ছিল, এই নালিগুলোর কাজ ছিল মূত্রটাকে, এইখানে হচ্ছে রেনাল পেলভিস আসে একটু পরে, এই নালিগুলো মৃত হয়ে রেনাল পেলভিস আসে, এই নালিটাকে রেনাল পেলভিসে বহন করে নিয়ে যাওয়া, কারণ রেনাল পেলভিস হচ্ছে এইরকম ভাবে আসে, তারপর রেনাল পেলভিস থেকে একটু ইউরেটার তৈরি হয়। তো এই যে এইভাবে রেনাল পেলভিস থেকে ইউরেটার তৈরি হয়, তো এই যে রেনাল মেডুলাই যে ছিল, এই যে যেই নালিটা, এই নালিটা হচ্ছে আমাদের মূত্র জাস্ট পরিবহন করে এইখানে আসছিল। বাট আমরা এখন দেখবো যে এই মূত্রটাকে একচুয়ালি উৎপন্ন করতেছে কি। তো এই মূত্রটাকে উৎপন্ন করার জন্য যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা ইউরিনিফেরাস নালিকাকে, ওইটাকে বলা হয় ইউরিনিফেরাস নালিকা, বা ইউরিনিফেরাস নালিকা নিয়ে যদি চিন্তা করি, তখন ইউরিনিফেরাস নালিকাটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় নাকি, এটা ব্যাপারটা হচ্ছে এরকম খেয়াল করো, সাপোজ আমরা যদি চিন্তা করি, এইটা হচ্ছে একচুয়ালি আমাদের ইউরিনিফেরাস নালিকা, এবং এইখানে এই যে এই অংশটাকে আমরা রেনাল মেডুলাই দেখাইছিলাম, যেই অংশটা মূত্রটাকে পরিবহন করে শুধুমাত্র রেনাল পেলভিস পর্যন্ত নিয়ে গেছিল। তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটায় হচ্ছে মূত্র উৎপন্ন হয়, এবং এই জায়গাটা শুধুমাত্র মূত্রটাকে বহন করে নিয়ে যায়, যেহেতু এই যেহেতু এই অংশটা মূত্রটাকে সংগ্রহ করে বা মূত্রটাকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সংগ্রহ যেহেতু একটা নল, এবং এটা যেহেতু সংগ্রহ করতেছে, এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা বা কালেক্টিং ডাক্ট। তো এই যে সংগ্রাহক নালিকাটা মূত্রটাকে মেডুলা থেকে পেলভিসে বহন করে, আমি চিত্র আগে দেখাচ্ছি, এটা কি করে, রেনাল মেডুলা থেকে পেলভিসে মূত্রটাকে বহন করে, তারপরে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে এই যে এই অংশটাকে যদি বাদ দেই, তখন এই যে অংশটা থাকবে, অ্যাকচুয়ালি যেই অংশটা আমাদের মূত্র তৈরি করতেছে সেই অংশটাকে বলা হচ্ছে নেফ্রন। খেয়াল করো, কি বললাম যে ইউরিনিফেরাস নালিকার, খেয়াল করো ইউরিনিফেরাস নালিকার যে ক্ষরণকারী অংশ এবং কার্যিক যে একক, এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে, এটা শুধুমাত্র বহন করতেছে, এটা কাজ করে মূত্র তৈরি করতেছে, এটা শুধুমাত্র বহন করতেছে। এই যে ইউরিনিফেরাস নালিকার যে অংশটা কার্যিক একক বা কাজটা করতেছে কার্যিক একক, এই এককটাকে বলা হচ্ছে নেফ্রন। তো আমরা যদি নেফ্রনের বিভিন্ন পার্ট খেয়াল করি, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে রেনাল ধমনী ভিতরে প্রবেশ করছে, এবং রেনাল ধমনী ভিতরে প্রবেশ করার পরে পরে আস্তে আস্তে ছোট হইতে হইতে, ব্রাঞ্চিং হইতে হইতে রেনাল ধমনীটা অ্যাকচুয়ালি এইভাবে আসছিল। রেনাল ধমনীটা যখন এইভাবে আসছিল, তখন রেনাল ধমনীটা আসার পরে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে গেছিল, বিভিন্ন ব্রাঞ্চে যে ভাগ হয়েছিল ধমনী যখন ছোট ছোট ব্রাঞ্চে বিভক্ত হবে, তখন সেটাকে আমরা বলি আর্টারিও। খেয়াল করো, ধমনী মানে হচ্ছে আর্টারি, ধমনী মানে হচ্ছে আর্টারি। যখন এই আর্টারি গুলো অনেক ছোট ছোট ভাগে বিভক্ত হয়, তখন এটাকে আমরা বলি আর্টারিও, আর্টারিও। এই যে এইটা এটা এটা যেহেতু অনেক ছোট ছোট ভাগ, এবং এই নেফ্রনটা যেহেতু অনেক ছোট, এটাকে যখন রক্ত দিতে হয়, তখন যেহেতু রক্তটাকে অনেক মানে অনেক ছোট একটা নালীর মধ্যে যাইতে হয়, সো এইটাকে আমরা বলতেছি
আর্টারিওল, এবং এটা যেহেতু প্রবেশ করছে, একচুয়ালি প্রবেশ করা, খেয়াল করো প্রবেশ করা গ্রিকে হচ্ছে অ্যাফারেন্ট, যেটা প্রবেশ করছে এই আর্টারিওলটা, এটাকে বলি হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, খেয়াল করো এটা কি বলবো, অ্যাফারেন্ট আর্টারিওল, বাংলাতে অ্যাফারেন্ট আর্টারিওল, অ্যাফারেন্ট আর্টারিওল যেটা, সো এটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। সো এই অ্যাফারেন্ট আর্টারিওল কাজটা যেটা, সেটা হচ্ছে এইখান থেকে ব্লাড আসলো, এবং ব্লাড আসার পরে আমি পরে বুঝাচ্ছি কাজটা কি। সো এই অ্যাফারেন্ট আর্টারিওলের পরে অ্যাফারেন্ট আর্টারিওল এই জায়গায় আসার পরে একটা কৌশিক জায়গায় বিভক্ত হয়ে গেছে, এবং এই যে কৌশিক তালিকা যখন বিভক্ত হইল, তখন এই কৌশিক তালিকা তোমাদের বই সংখ্যাটা দেওয়া হচ্ছে 50 থেকে 60টি কৌশিক তালিকা তৈরি করে। তো এই যে 50 থেকে 60টি কৌশিক তালিকা তৈরি করার পরে দেখো তারা সবগুলো মিলিত হয়ে আবার একটা আর্টারি তৈরি করছে, ওই যে এই আর্টারি, এই আর্টারিটার নাম হচ্ছে এখন ইফারেন্ট আর্টারিও। একটা ছিল অ্যাফারেন্ট মানে ঢুকলো, এখন একটা হচ্ছে ইফারেন্ট মানে যেটা বের হলো, দ্যাট মিন্স এটা নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিও, ইফারেন্ট আর্টারি। সো এখন যেটা দেখবো একটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, এটা যদি দেখি এই ইফারেন্ট আর্টারিওলটা যেটা করছে সেটা হচ্ছে এই ইফারেন্ট আর্টারিওলটা আসার পরে এই বরাবর আসছে, এই বরাবর আসার পরে আমাদের যে এই নালিকা আছে এই নালিকা চারদিকে আবর্তন করছে, অর্থাৎ এই নালিকাটা চারদিকে ঘিয়া ধরছে এরকম ভাবে আসছে, এটা আসলে এরকম, এবার আসছে এটা, এবার আসছে, এবার আবার গেছে, এদিকে আসছে রেনাল আর্টারি, যেটা যদি বলতে চাই তখন এটা কি এভাবে না দিয়ে এইভাবে দিই, মানে আমরা যেটা যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে ইফারেন্ট আর্টারিয়াল যখন আসলো, এই ইফারেন্ট আর্টারিয়ালটা অ্যাকচুয়ালি যেটা বলো সেটা হচ্ছে এই ইফারেন্ট আর্টারিয়ালটা এই যে পুরা যে ন্যাফ্রনটা আছে এই পুরা ন্যাফ্রনটাকে ঘিরলো, বা পুরা ন্যাফ্রনটাকে ন্যাফ্রনটার চারপাশে সে আবর্তন করলো। সো অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা হলো এই যে পুরা ন্যাফ্রনটাকে সে এই যে আবর্তন করলো, এখন যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কাজে যাবো তখনই বুঝবো অ্যাকচুয়ালি কেন এটা আবর্তন করলো বা কিভাবে গেল। তো আমি কি বলবো, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়াল। সো এই অ্যাফারেন্ট আর্টারিয়াল ভিতরে ঢুকার পরে কৌশিক জালিকা বিভক্ত হয়েছে, মানে কৌশিক জালিকা বিভক্ত হওয়ার পরে সেটা যখন বের হইলো তখন এটাকে আমরা বলতেছি ইফারেন্ট আর্টারিও। সো এখন আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে এই যে ইফারেন্ট আর্টারিও, আমরা যদি এই ইউরিনিফেরাস নালিকা বা এই যে ন্যাফ্রন, এই ন্যাফ্রনের যদি অংশগুলোর কথা চিন্তা করি তখন আমরা দেখতে পারি যে এই ন্যাফ্রনের এই অংশটা উপরের অংশটা, অর্থাৎ আমি যদি এই অংশটাকে নোট করি, এই অংশটা হচ্ছে একরকম, এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে এই অংশটার সাথে এই অংশটা কোনো মিল নেই, এই অংশটা হচ্ছে টিউবের মতো, এই অংশটা হচ্ছে টিউবের মতো। সো এটা যেহেতু টিউবের মতো এবং এটা যেহেতু ছোট টিউব, ছোট টিউব যখন ধমনী ছিল তখন এটাকে বলতে আমরা বলতাম আর্টারি, যখন ছোট ধমনী হইলো ব্রাঞ্চিং ধমনী হইলো তখন সেটাকে বলতেছে আর্টারিওল। তো এটা যেহেতু টিউব, সো এটাকে বলতেছে, এটাকে বলা যায় টিউব, বাট এটা যেহেতু ছোট টিউব সো এটাকে আমরা বলতে পারি টিউবিউল। সো এই যে টিউবিউল এটা যেহেতু আবার যেহেতু কি বলবো যে এটা যেহেতু বৃক্কের টিউবিউল সো এটাকে আমরা বলতে পারি রেনাল টিউবিউল, তারপরে এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা নাম দিচ্ছে হচ্ছে তোমার রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল তো কর্পাসটা, রেনাল কর্পাস, গুড। সো এই অংশটার নাম হচ্ছে রেনাল কর্পাস। আবার দুই ভাগে বিভক্ত, খেয়াল করো আমি প্রথমে কি বললাম, প্রথমে হচ্ছে আমি দুইটা পার্ট নিব, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। আমরা রেনাল কর্পাসলের মধ্যে আবার আমরা দুইটা অংশ দেখতে পাই, খেয়াল করো এইদিকে একটা কৌশিক জালিকা এবং এইদিকে পেয়ারার মতো একটা অংশ, এই যে এরকম পেয়ালা কাপের মতো একটা অংশটা। সো
এই যে এই কৈশিক জালিকা, এই কৈশিক জালিকার নাম হচ্ছে গ্লোমেরুলাস, এই কৈশিক জালিকার নাম হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, এই কৈশিক জালিকার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এবং এই যে পেয়ারার মতো যে অংশটা সেটাকে বলা হয় বুমার্স ক্যাপসুল, কি বলো? দ্যাট মিন্স এই যে যে কৈশিক জালিকা, এই যে কৈশিক জালিকাটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, এবং কৈশিক জালিকাটা যেটা দ্বারা আবর্তিত, অ্যাকচুয়ালি চিড়ে মার্চের চিন্তা করলে অ্যাকচুয়ালি কৈশিক জালিকা হচ্ছে পেয়ারার মতো একটা মানে একটা গোল বৃত্তের ভিতরে ঢুকছে, দ্যাট মিন্স চারদিক থেকে আবর্তন করে রাখছে গ্লোমেরুলাসকে। তার মানে তুমি বলতে পারো যে বুমান স্কেপসুল হচ্ছে গ্লোমেরুলাসকে চারদিক থেকে আবর্তন করে যে পেয়ারার মতো অংশটা সেটা হচ্ছে গ্লোমেরুলাস, সরি বুমান স্কেপসুল, এই বুমান স্কেপসুল, দ্যাট মিন্স এই অংশটাকে বলা হচ্ছে বুমান স্কেপসুল। তো আমি কি বলো, প্রথমে ইউরিনিফেরাস নালিকা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ন্যাফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহক নালিকা। তারপর ন্যাফ্রন আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে রেনাল কর্পাসুল আর একটা হচ্ছে রেনাল টিবিউল। তারপরে কি বললাম, রেনাল কর্পাসুল আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বুমান্স ক্যাপসুল। তারপরে এই টিউবটার ক্ষেত্রে যদি খেয়াল করি, এই টিউবটার ক্ষেত্রে দেখবো এই জায়গায় ইনলেটটা হচ্ছে প্যাঁচানো, সো এটা যেহেতু প্যাঁচানো, প্যাঁচানো মানে হচ্ছে কনভলিউটেড, কনভলিউটেড, সো এই নালিটা, ইভেন এই নালিটা যেহেতু কাছে আছে, এই বুমান্স ক্যাপসুল যেহেতু কাছে এই নালিটা অবস্থিত, সেহেতু কাছে মানে হচ্ছে প্রক্সিমাল, দ্যাট মিন্স এটাকে আমরা বলবো প্রক্সিমাল কনভলিউটেড টিউব, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, প্রক্সিমাল কনভলিউটেড, এমনি লিখি জাস্ট প্রক্সিমাল কনভলিউটেড টিউব, পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এবং আমরা যদি এই জায়গায় আসি, এই জায়গায় আসার পরে দেখবো যে এইটা আর পেঁচানো না, এবং পেঁচানো না থেকে এটা জাস্ট শুধুমাত্র একটা লুপ, একটা লুপ গঠন করছে বা একটা শুধুমাত্র বাঁক নিয়েছে। তো এই অংশটা যেটা বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে, তো এই অংশটার নাম হচ্ছে হেনলিস লুপ, হেনলিস লুপ। তার মানে কি বললাম, এই নালিকার যে প্রক্সিমাল অর্থাৎ কাছের দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে প্রক্সিমাল, যেহেতু পেঁচানো সেই জন্য বলা হচ্ছে কনভলিউটেড, যেহেতু এটা টিউব বা টিউব যে ছোট টিউব এর জন্য বলছে টিউবিউল, দ্যাট মিন্স এটাকে আমরা বলতেছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে হেনলিস লুপ, এবং এই উপরে ওঠার পরে সে আবার একটা প্যাঁচ দিচ্ছে, এবং এই প্যাঁচটা বা এই কনভলিউটেড টিউবিউলটা পেঁচালো যেহেতু সেই জন্য আমরা বলতেছি কনভলিউটেড, এটা টিউবিউল, দ্যাট মিন্স কনভলিউটেড টিউবিউল। এটা যেহেতু দূরে অবস্থিত, দূরে মানে হচ্ছে ডিস্টেন্সে অবস্থিত, দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি। সো কি বললাম, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি আবার একটু ওভারভিউ দিয়ে চেষ্টা করি, সেটা হচ্ছে যে ইউরিনিফেরাস নালিকা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সংগ্রাহক নালিকা আরটা হচ্ছে ন্যাফ্রন। কি বললাম, ইউরিনিফেরাস নালিকা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সংগ্রাহক নালিকা আরেকটা হচ্ছে ন্যাফ্রন। ন্যাফ্রন আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এটা রেনাল কর্পাসল বা রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, আর এটা হচ্ছে রেনাল টিউব, যেহেতু একটা টিউবের মতো অংশ। আচ্ছা, তারপরে রেনাল কর্পাসল, আবার রেনাল কর্পাসলের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, এই যে কৈশিক জালিকাটা, আরটা হচ্ছে ওই গ্লোমেরুলাসকে পরিবেষ্টন করছে, চারদিক থেকে ঘিরে ধরছে যে পেয়ালার মতো অংশটা, এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে তোমার বুমান্স ক্যাপসুল। তারপরে যেটা বলবো, এই রেনাল টিউবিউল আবার তিনটা ভাগে বিভক্ত, সেই তিনটা ভাগ হচ্ছে প্রথম যে ভাগটা, এই ভাগটা যেহেতু পেঁচানো, তো এই পেঁচানো ভাগটাকে বলা হচ্ছে আমার কনভলিউটেড, যেহেতু একটা টিউব এবং ছোট টিউব এই জন্য এটাকে বলছে টিউবিউল, দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি কনভলিউটেড টিউবিউল। এটা যেহেতু কাছে আছে বা বুমান্স ক্যাপসুলের কাছে, এই জন্য এটাকে আমরা বলবো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তারপরে এই জায়গায় যখন একটা লোপের মতো অংশ সৃষ্টি হয়েছে, এবং এটা যেহেতু বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছেন, সো এটাকে আমরা বলবো হেনলিস লোপ। তারপরে এই জায়গায় যেহেতু এটা আবার পেঁয়াজ খাইছে, এবং এটা যেহেতু পেঁচালো, সেটি এটা আমি বলতেছি কনভলিউটেড, যেহেতু একটা টিউবে টিউবিউল মানে যেহেতু ছোট টিউব এই জন্য টিউবিউল, দ্যাট মিন্স কনভলিউটেড টিউবিউল। এবং এটা যেহেতু ডিস্টেন্সে অবস্থিত বা দূরে অবস্থিত, ডিস্টেন্সে বা দূরে অবস্থিত, এটা থেকে যেহেতু ডিস্টেন্স বা দূরে অবস্থিত, সেই তো এটাকে আমরা বলবো ডিস্টেন্স কনভলিউটেড টিউবিউল, এটাকে আমরা বলবো ডিস্টেন্স কনভলিউটেড টিউবিউল। তার মানে কি বললাম, এই ন্যাফ্রন দুইটা ভাগে বিভক্ত, একটা ভাগ হচ্ছে, আমি আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি, এই ইউরিনিফেরাস নালিকা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সংগ্রাহক নালিকা, একটা হচ্ছে ন্যাফ্রন, ন্যাফ্রন আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রেনাল কর্পাসুল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল কর্পাসুল আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বুমান্স ক্যাপসুল। তারপরে এই রেনাল টিউবিউল আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, একটা হেনলিস লুপ, একটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। দ্যাট ইজ দ্য বেসিক। এবং আমরা সামনের ক্লাসে জাস্ট একটু ধারণা দিব যে এই জায়গায় কিভাবে মূত্রটা তৈরি হচ্ছে বা কিভাবে হচ্ছে,
আজকের যে টপিক, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা সৃজনশীলে তোমাদের আসে এবং সৃজনশীল চিত্রটা আঁকতে বলে এবং আঁকার পরে বিভিন্ন অংশটা দেখা। অ্যাকচুয়ালি তোমাদের তোমাদের বইয়ে ওই মূত্র তৈরির প্রক্রিয়াটা এত ডিটেলসে দেওয়া নাই, তারপর আমি একটু বলবো সামনের ক্লাসে, এবং আমরা যে বৃক্কের বিভিন্ন রোগ হইতে পারে সেই রোগগুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো মধ্যে বৃক্কে পাথর, তারপর বৃক্কে পাথর হইলে বা আরো যখন বৃক্ক বিকল এগুলো যখন হয়, তখন ডায়ালাইসিস করাতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।